গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গাইজ, শুরু করছি আজকে নতুন ব্লগ। এই সবার মাত্র ঘুম থেকে উঠলাম, 9:30 বাজছে। জলদি জলদি রেডি হয় আর চলে যাই। আজকে লাস্ট পরীক্ষা, এক্সাম আছে ইংলিশ। ইংলিশ তো আগে বললাম না, সেরকম কিছু পড়াইনি। ইংলিশে কী লিখবো? হয়তো প্যারাগ্রাফ ম্যারাগ্রাফ পড়বে, একটা লিখে দেবো, প্যারাগ্রাফ একটা লেটার, ঠিক আছে? এরকম যা পড়বে লিখে দেওয়া যাবে ইংলিশে। তো জলদি জলদি রেডি হয়ে যাক এক্সাম দিতে যাওয়ার জন্য। एग्जाम तो बहुत सारा दिया, लेकिन एग्जाम का बहुत सारे क्वेश्चन पेपर कहाँ कहाँ रखा, आने के बाद देखना पड़ेगा और आप लोगों को दिखाऊंगा, ठीक है? एग्जाम में कैसा क्वेश्चन होता है, जीएनएम का क्वेश्चन कैसा होता है। और शर्ट में बहुत सारा बटन है भाई, शर्ट में बहुत सारा बटन है। एक बटन टूट भी जाए कोई भी फायदा नहीं, कोई भी फर्क नहीं पड़ेगा। ব্রেকফাস্টও করবো না, মানে ব্রেকফাস্ট এখন করতে গেলে দিবেই নি আমার, কেন আমরা হয়ে গেছি প্রচুর লেট, তো তার জন্য আর যাবো কালকে। আগে গাছ পানিশমেন্টটা দেখবে, একবার দেখাচ্ছে আমার কালকে কী করলাম সারা রাত, ঘুমোতে প্রচণ্ড লেট হয়েছিল, কালকে দেখাচ্ছে। এই যে এটা পুরো লিখতে হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই ন পা এই গাছ 9টা পেজ লিখতে হয়েছে। এটা হচ্ছে আমাদের পানিশমেন্ট, বেশ 7 জনের পানিশমেন্ট। আমরা লেটে ক্লাসে গিয়েছিলাম বলে এরকম পানিশমেন্ট দেয় আমাদের। জলদি জলদি ক্লাসে যায়, না হলে আবার ঝাড়বে, ভালো লাগে নি। প্রতিদিন ঝাড়া শুনতে ভালো লাগে না, ক্লাসে তো মোবাইল এলাও নেই, মোবাইল নিয়ে যাবো না। এক্সাম খতম, ফিনিশ। इंटरनल एग्जाम था, आज ख़त्म हो गया और एक घंटे का था, आज इंग्लिश था। और अभी हम लोग जाएंगे लंच के लिए, तो लंच पर मिलते हैं कैंटीन में। पिंटू और हम जाएंगे लंच के लिए। क्या पिंटू मुस्करा, हाँ से बार हाँ, अरे भालो बोले। और आज सीधा आकर कैंटीन में खड़ा हो चुके हैं, और उसके बाद खतरा लाइन है जहर। এই মাত্র গাইজ ক্লাস থেকে এলাম, আর ক্লাস থেকে আসার পরে রেডি হয়ে গেছি, এখন যাব ভলি খেলতে। টেনশন শেষ আছে, সবাই অলরেডি মাঠে পৌঁছে গিয়েছে, তো আমি যাই আস্তে আস্তে। মুড ভালো নেই, কারণ এমন ছেড়ে দিল, কারণটা একটু পরে বলছি। খেলাটা শেষ হোক বলতে যদিও মন করছে না, তাও জানাই। আজকে আজ তো ভলিবল খেলতা, খতরা থা, খতরা লেভেল কা, ঠিক আছে? প্লেয়ার ভি জবরদস্ত হে হোলি কা। গাইজ ফাইনালি আমার খেলা কমপ্লিট, আর এক্সামও খতম হয়ে গেছে, কিন্তু তাও মুড ঠিক নেই। কেননা আজকে আমাকে কলেজের ম্যানেজমেন্ট থেকে ডেকেছে, ডেকেলে বলছে ফিজ পেমেন্ট বাকি আছে, তো অনেক অনেক টাকা বাকি আছে কলেজে, পেন্ডিং আছে, তো ফিজ টোটালি ক্লিয়ার করতে হবে, না হলে ফাইন হবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ফিজ ক্লিয়ার এনে তো ফাইন দেবো কোথার থেকে? অদ্ভুত কেস। আর যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয় সেটা অলরেডি অ্যাপ্লাই করা আছে, এখনও পর্যন্ত অ্যাপ্রুভেল হয়নি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ব্যাংকে যা গিয়েছিলো সব কিছু ভেরিফিকেশান হয়ে গেছে, ডকুমেন্টস, এরপরে প্রসেসিংয়ে আছে। কী হয় এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য, এটার জন্য একটু টেনশন। আর এর সাথে রয়েছে প্রচুর মেন্টাল টর্চার। মেন্টাল টর্চার বলতে যেমন
ম্যাম দেয় প্রচুর অ্যাসাইনমেন্ট, আর সেদিন হয়েছে 7-10 মিনিট লেট, আর ক্লাস মেলাস হয়নি, ঠিক আছে। এরপরে রিভিশন হয়, কারণ নিজেরাকে নিজেরাই করতে হয়, ম্যাম তেম কেউ থাকেনি। এরপরে ম্যাম এসে একবার করে দেখে কি হচ্ছে না হচ্ছে, আর আমি পৌঁছেছিলাম লেটে, আর যার জন্য সকালে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে এত কিছু লিখতে হচ্ছে। 8 পেজ কারি 1200 ওয়ার্ড লিখে আজকে জমা দিয়েছি। এরপর নেক্সট ডে মানে আজকেও আমাকে লিখতে হবে, মঙ্গলবার পর্যন্ত চলতে থাকবে। আজকে হচ্ছে বুধবার, মঙ্গলবার পর্যন্ত চলবে এরকমভাবে। প্রতিদিন 1200 করে লিখে আর জমা দাও ম্যামকে, এটা হচ্ছে আমাদের পানিশমেন্ট। প্রচুর মেন্টাল টর্চার, প্রচুর। আর এদিকে পেশকের প্রবলেম ভাই সাহেব, ডিপ্রেশনে ডিপ্রেশন। তো আমার সাথে এখন এইসবই চলছে, এই জন্যে ব্যাপার হচ্ছে মুড ভাল নেই। কিন্তু ভিডিও তো কোনো কমই থাকবে না, প্রতিদিন কিন্তু ভিডিও আসবে, যাই হয়ে যাবে। কেসটা হচ্ছে আমার সবথেকে খারাপ লাগে যে কেউ টাকা চাইলে, এখন পর্যন্ত কেউ আমার মানে আমার কাছে টাকা পায় সেরকম ব্যক্তি নেই, ঠিক আছে। এই কলেজে ফার্স্ট টাইম এসে সালা সবসময় ডাকে, প্রতি সপ্তাহ সপ্তাহে ডাকতে যাকে, 2-3 দিন ছাড়ায় পেমেন্টের জন্য, পেমেন্ট করো পেমেন্ট করো, এটা হচ্ছে মেন রিজন। পেশা নেই জেম মে তো দুনিয়া মে কুছ ভি নেই হ্যাঁ তুমারা, সবই দুসরো কা, দুসরো কা, আগার জেম মে পেশা হ্যায় দুনিয়া তুমারি হ্যায় বস। হ্যাঁ বলেছিলাম এক্সাম শেষ হওয়ার পর আমি এক্সাম ইয়েগুলো কোশ্চেনগুলো দেখাবো, অ্যান্সার বলতে পারবো আমি, ঠিক আছে, অ্যান্সার তো সব মনে নেই, কিন্তু কোশ্চেনগুলো দেখাবো নার্সিং কীরকম কোশ্চেন হয়। জিএনএমের বিএসসির আলাদা হয় আর জিএনএমের আলাদা কোশ্চেন হয়, কিন্তু জিএনএমের ব্যাপার হচ্ছে একটু টাচ করে বেরিয়ে যায়, আর ইয়েতে হচ্ছে বিএসসির মানে পুরো ভিতরে ঢুকে আর কি, হচ্ছে জিএনএম বিএসসির ফারাক। জিএনএম হচ্ছে টোটাল 3 বছরের কোর্স, 3.5 বছর, আর বিএসসি 4.5 বছর, হচ্ছে কেস অন্য কিছু নয়। তো আমাদের যে এক্সামের বলেছিলাম কোশ্চেন পেপারগুলো দেখাবো, তো দেখো ঠিক আছে, আমাদের যে ইয়ে ছিল নার্সিংয়ের যে জিএনএম ফার্স্ট ইয়ারের কোশ্চেন কীরকম হয়, সবার কাজে, সবার হয়তো কাজে লাগতে পারে, যার জন্য একটা লাইক চাই, আর কিচ্ছু চাই না। আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য আমরা সাহায্য করছি, সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কোশ্চেন পেপারটা শুধু দিব, অ্যানসারমেন্টের কিছু দিতে পারবো না, সব দিয়ে দিলে তোমরা কি করবে? হ্যাঁ তোমরা পড়ো। যে গাইজ দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ নার্সিং, এটা হচ্ছে এর কোশ্চেন পেপার। হেলথের ডেফিনেশন এই যে শুধু হেলথ লেখা আছে, ডেফিনেশনগুলো শুধু লিখতে হবে, পজ করে দেখে নেবে তোমরা সবাই, সবাই পজ করে দেখে নেবে যে হসপিটাল এগুলো ইনফেকশন ইজ কল্ড অ্যাজ ড্যাশ এ সাব কন্টেন্ট মনে হচ্ছে পপুলেশন অফ ড্যাশ, এটা সাব সেন্টার পপুলেশন কত, 5000 মনে হয়, না 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 3000 যাই হোক একটা বটে, ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন পেপার আমাদের প্রাইমারি প্রিভেনশন, এটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং এর কোশ্চেন, 50 নম্বর ইয়ে ছিল। ছিল 40 আর 25 হচ্ছে লং কোশ্চেন, লং কোশ্চেন ছিল 3 আর 2, এটা হচ্ছে লং কোশ্চেন, এর তো বেশি লং কোশ্চেন দেয়নি, একটা সাবজেক্ট হয়ে গেল কমিউনিটি নার্সিং, এর মধ্যে ছিল এর চেয়ে কোশ্চেন পেপার, এটাও ছিল 50 মার্কসের, এর শর্ট কোশ্চেন ছিল মনে হয় 20 আর 30 ছিল মনে হয় লং কোশ্চেন। ফান্ডামেন্টাল অফ নার্সিং, এরপরে হচ্ছে দেখাচ্ছে যেটা হচ্ছে নিউট্রিশন এর পেপার ছিল, কোশ্চেন অ্যানসার গুলো তোমরা নিজেরা ঠিক করে করবে, 50 মার্কস দেখতে পাচ্ছ যে নিউট্রিশনের কোশ্চেন পেপার, এই সকল পড়েছে নিউট্রিশনেও সেম, শর্ট কোশ্চেন বল, শর্ট কোশ্চেনে বেশি থাকে আর লং কোশ্চেন খুব কম, লং কোশ্চেন একটাই ছিল 5x1, ফাইভের মানে তোমাকে লিখতে হবে প্রায় 2 পাতার মতো লিখতে হবে, তাহলে তোমার 5 নম্বর অ্যান্সার দেওয়া হবে। এটাও মেন সাবজেক্টের মধ্যে একটা বড়, অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এই 3টা সাবজেক্ট মিলাচ্ছে একটা ইয়ে, এটা একটা কোশ্চেন পেপার, এটাও ছিল 50 মার্কসের, অ্যানাটমি এই যে দেখ দেখতে পাচ্ছ, বডি গ্র্যাভিটি, ব্যাকটেরিয়া কল, কোষ পোস্টেরিয়র, এরকম ব্যাপার ব্যাপার আছে, এটা তো সেম
লং কোশ্চেন ছিল দুটা ছ নম্বর ছ নম্বর আর বাকি সব শর্ট কোশ্চেনে দু নম্বর আর এক নম্বর করে এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সোশ্যোলজি সোশ্যোলজি সোশ্যোলজিও ব্যাপারে যে 30 ঘন্টার ইয়ে তো কোর্স তো ছটা ইউনিট মাত্র আছে সোশ্যোলজি তার মধ্যে আছে 50 মার্কসের এটা একটা ক্লাস টেস্ট হলো ইন্টারনাল আর এটা তো সেম শর্ট কোশ্চেন হচ্ছে তোমার ছিল প্রায় 20 আর লং কোশ্চেন হচ্ছে 30 লং কোশ্চেনের মধ্যে 2 নম্বর আর 5x5 এই যে 25 আর এদিকে 6 মানে 24 শর্ট ছিল এই যে সোশ্যোলজি কোশ্চেন দেখে না একবার পজ করে ভালো করে দেখে নেবে পজ করে করে দেখে নিও ঠিক আছে আর এটা ছিল লাস্ট ডে মানে আজকে আর এটা এক্সাম লাস্ট ছিল ইংলিশ ইংলিশের মধ্যে এরকম কোশ্চেন পড়েছে সেন্টেন্স অবজেক্টিভ ডিফাইন সেন্টেন্স ডেফিনেশন মানে এই সেন্টেন্স আর কিছু নেই ঠিক আছে এটা ছিল 25 মার্কসের ছিল আর লেটার প্যারাগ্রাফ এসকল ছিল আর কি 25 মার্কসের শর্ট বলতে 10 নম্বর শর্ট ছিল আর বাকি 15 নম্বর ছিল লং এই ছিল আমাদের এক্সামের ইয়ে কোশ্চেন পেপার তোমরা দেখতে পারো পজ করে করে দেখতে পারো একটু ঠিক আছে আজকের ভিডিও গাইজ এই পর্যন্তই আর ব্লগ গাইজ এখানে এন্ড করছি আজকে ভালো লাগছে না ঠিক আছে একটু রেস্ট নিতে হবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই ঠিক আছে আর বেল ওয়ালে ঘন্টে বাটনটা প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান চট জলদি এসে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস